মাত্র 990 টাকায় আমার এনএস বাইকটার মাস্টার সার্ভিসিং করাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন আমি সকাল সকাল বের হয়ে পড়লাম, বলুন তো কোথায় যাচ্ছি? এখন বাজে ঘড়িতে 9:37। ভাবছিলাম যে 9টার মধ্যেই আমি হচ্ছে আমার বাইকটা সার্ভিসিং করাইতে যাব, বাট 9:37 বেজে গেছে অলরেডি, হয়তো বা যেতে যেতে 10টা বাজবে। আসলে সকালবেলা হয় না, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি রেডি হইতে সময় লেট চলে যায়। যাই হোক, প্যারা নাই, আজকে সারাদিন এই বাইকের পিছনেই আমি আসছি। আর বাইকটা আমি সার্ভিসিং করাবো হচ্ছে 60 ফিটে MS মোটরে। এটা আমি গ্রুপ থেকেও রিভিউ নিয়েছি, সো সবাই বললো যে NS বাইকের জন্য বিশেষ করে ওই সার্ভিস সেন্টারটা খুবই ভালো। আর NS বাইক আসলে সবাই এটার কাজ বোঝেও না এবং পারেও না। আসলে লামসাম একটা সার্ভিস সেন্টারে গেলে এটা আরও গাড়ির ক্ষতি করে ফেলে। সো এবার ভাবলাম যে যারা NS নিয়ে সবসময় কাজ করে তাদের কাছেই যাব, যাতে ঝামেলা কম পোয়াইতে হয়। আর MS মোটরে নাকি ওখানে ওদের অথেন্টিক পার্টস পাওয়া যায়, সো আমাকে আর বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না পার্টসের জন্য। আমাকে ওখান থেকে পার্টস সংগ্রহ করে ওখানে লাগিয়ে নিব অথেন্টিক পার্টসগুলো। সো দেখা যাক কী কী লাগে আজকে। আমার বাজেট রাখছি 5,000 টাকা। সো 5,000 টাকার মধ্যে আমার হয় কি না আজকে এইটাই আমরা দেখব। সো বেশি কথা না বলি, চলুন ডিরেক্ট MS মোটরে যাই, 60 ফিট বারেক মোল্লার মোড়ে যে তারপরে দেখা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। সো বারেক মোল্লার মোড় চলে আসছি, এটাই হচ্ছে বারেক মোল্লার মোড়। 60 ফিট রোড দিয়ে ঢুকছি, সামনেই হচ্ছে MS মোটরটা পড়বে। যদি এর আগে আমি এখানে একবার সার্ভিসিং করাইছিলাম। আর এই যে এই পাশে ছাত্রদলের মিছিল হচ্ছে, এই যে চলে এসেছি MS মোটরস। বন্ধ নাকি? তো আমি হচ্ছে MS মোটরসে চলে এসেছি, এসে দেখি যে তাদের দোকানটা এখনো খোলে নাই, কারণ শনিবার তারা অনেক রাত পর্যন্ত কাজ করেছে এবং তাদের নাকি অনেক রাশ গেছে। এই জন্য তাদের যারা কর্মচারী আছে তারা এখনও ঘুম থেকে ওঠে নাই, এই জন্য তাদের দোকানটা খোলা হয়নি। তো কী আর করার, পাশে ইয়ামার শোরুম আছে, ওখানে হচ্ছে তাদের সার্ভিসিং চলতেছে। আর এই পাশে আমার বাইকটা আমি পার্ক করে রেখেছি, দেখুন বাইকের অবস্থা, ধুলাবালি ময়লা দিয়ে একদমই অবস্থা খারাপ। সো আজকে হচ্ছে এই বাইকটার আমি একদম একটা সুন্দর একটা সার্ভিসিং করাবো, ওয়াশ করব এবং যা যা পার্টস লাগে সব চেঞ্জ করব। অ্যাট লাস্ট তাদের দোকানের যে কর্মচারী আছে তারা চলে এসেছে, দেখুন তাদের দোকানের শাটার এইমাত্র খুলতেছে। আর এইটা হচ্ছে 60 ফিট রোড, আর পাশেই হচ্ছে তাদের যে এটা পার্টসের দোকান, এইখানে আপনারা অথেন্টিক পার্টসগুলো পাবেন। সো এই তো আমার বাইকটা এইমাত্র তাদের ওয়ার্কশপে ঢুকাইলো এবং যে র্যাম্পে উঠাইলো। এখানে আরও অনেক NS বাইক আছে, সো ওগুলো ওরা সার্ভিসিং করতেছে, ওগুলোর মেজর ইস্যু আছে, এই জন্য তারা খুলে খুলে রেখে দিয়েছে। আর এখানে দেখুন তাদের মাস্টার সার্ভিসিংয়ের লিস্ট, আপনারা কী কী সার্ভিস পাবেন এবং কত টাকা সব দেওয়া আছে। এই যে দেখুন আমার গাড়ি অলরেডি সব পার্টস খুলে ফেলছে, ট্যাঙ্কি নামিয়ে ফেলছে। সো আজকে এই গাড়ির পুরা মানে যত পার্টস আছে সব খোলা হবে, খুলে খুলে সব চেক আপ করা হবে এবং যেগুলো চেঞ্জ করার চেঞ্জ করা হবে। অলরেডি 3টা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন NS-এর, এগুলো সার্ভিসিংয়ের জন্য এসেছে। আর এই যে আমার এয়ার ফিল্টারের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর ধুলা টুলা দিয়ে অবস্থা খারাপ, এটা আমি আজকে চেঞ্জ করব। আর এই যে গাড়ির ভিতরের অবস্থা দেখুন, এখানে ধুলা দিয়ে কি অবস্থা। সো এগুলো আজকে আমাদের চেঞ্জ করতে হবে। এবং এই যে দেখুন তাদের ওয়েটিং রুম, এটা এখানে আপনারা বসে CCTV-তে তা আপনারা হচ্ছে আপনার সার্ভিসিংয়ের সব কিছু দেখতে পারবেন বসে বসে। সো এটা একটা ভালো দিক, আসলে বাইক সার্ভিসিং নিজে না দেখলে ভালো লাগে না। আর এই যে আমি এখানে ওয়েট করতেছি, মাথা চুলকাচ্ছি, কিছু করার নেই, অনেকক্ষণ বসে থাকতে হবে বোঝাই যাচ্ছে, সে একটু বসে রেস্ট নিচ্ছি আর কি। এই যে আমার বাইকের এখন ক্লাচ প্লেট খোলা হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে, এই যে কাজ চলতেছে, এই পাশে ক্লাচ প্লেটটা খুলবে, এই জন্য আগে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নিল।
সো ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে আমার ক্লাচ প্লেট চেঞ্জ করা হবে। সো এই যে দেখুন ক্লাচ প্লেট অলরেডি খুলে ফেলছে, এখানে ক্লাচ প্লেটটা চেঞ্জ করবে। আরেকটা কথা বলে রাখি, এর আগে যে ক্লাচ প্লেটটা আমি চেঞ্জ করেছি তারা হচ্ছে পালসার যে ডাবল ডিস্ক আছে UG4-এ ওই ক্লাচ প্লেটটা লাগিয়ে দিয়েছিল, সে যেটা খুবই খারাপ। আর দেখুন সার্ভিসিং করতে করতে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। সো আমার সাথেই কেন জানি এরকম হয়, বলতেছে দুইটার দিকে নাকি ইলেকট্রিসিটি আসবে, তো আমাকে এখন দুইটা পর্যন্ত বসে থাকতে হবে কাজ কাম বাদ দিয়ে। আর এই যে দেখুন ক্লাচ প্লেট W40 এগুলো হচ্ছে আমার কিনা লাগছে। আরও কী কী কিনছি সব কিছুই দেখাবো। এয়ার ফিল্টার, নতুন এয়ার ফিল্টার কিনেছি, এগুলোর লিস্ট আমি একদম লাস্টে দিয়ে দিব। আর এই যে দেখুন ক্লাচ প্লেট, এগুলো হচ্ছে NSA ক্লাচ প্লেট, আমাকে বুঝিয়ে দিচ্ছে যে NSA ক্লাচ প্লেট দেখতে এরকম। আগের ক্লাচ প্লেট যেটা ছিল ওইটা হচ্ছে পালসার UG4-এর ক্লাচ প্লেট, সো এই জন্য আমার হচ্ছে একটু ঝামেলা দিচ্ছিল বাইকটা। আর এই যে এটা হচ্ছে ক্লাচ কেবল, এটাও আমার চেঞ্জ করতে হবে, ক্লাচ কেবলটা একদমই নষ্ট হয়ে গেছে, মাঝখানে ভেঙে গেছে। আর এই যে দেখুন সামনের সকাপটা খুলে ফেলছে, এখানে আমাদের বল রেসারটা চেঞ্জ করা হবে। এই যে বল রেসার খোলার কার্যক্রম চলতেছে, আর বলতে বলতে ইলেকট্রিসিটি চলে এসেছে দেখতেই পাচ্ছেন। সো একদম পাই টু পাই দুইটার দিকেই চলে আসছে ইলেকট্রিসিটি। সো তারা ইলেকট্রিসিটি ছাড়া যে কাজগুলো ওগুলোই করতেছিল। আর এই যে বল রেসার ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে, এই যে এখানে গ্রিস করতেছে বল রেসার লাগাবে বলে। সো আসলে তাদের কাজ আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে মতুলের মোবাইল, এটা আমি হচ্ছে বাইর থেকে কিনে নিয়ে এসেছি 600 টাকা দিয়ে। আমার ইঞ্জিনে আমি সবসময় মতুলের যে টেকনো সিনথেটিক ওইটাই ঢালি। সো এই মোবাইলটা আসলে মার্কেটে একটু স্লো পাওয়া যায় না, তারপর আমি খুঁজে খুঁজে এটাই লাগাই। আর এই যে দেখুন এটা ইঞ্জিন অয়েলের হেড রাবার বলে, এটাও আমার কিনা লাগছে। কাজ দেখতে দেখতে আমার প্রচুর ক্ষুধা লেগেছে, এই জন্য পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে এসেছি, এইখানে হচ্ছে কাচ্ছি খাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন দুপুরে লাঞ্চ করতেছি কাচ্ছি দিয়ে, কি আর করার, সারাদিন থাকতে হবে। আর এই যে এটা হচ্ছে সেই দেখি আমার যে এক্সিলারেটর কেবল আছে এটাও নাকি চেঞ্জ করতে হবে আমাকে বলতেছে। তো যাই হোক, এটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটাও চেঞ্জ করে ফেলেন, রাস্তাঘাটে ঝামেলা হইলে সমস্যা। আর এই যে আমার নতুন ক্লাস কেবল, এটা আমি বাইর থেকে কিনে নিয়ে এসেছি, এটাও নাকি তাদের কাছে ছিল না। আর এই যে বাইকটা এখন ওয়াশ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সারা দিনে সার্ভিসিং শেষে বাইকটা ওয়াশ হচ্ছে। এখন বাজে ঘড়িতে প্রায় 5টা, তো সারাটা দিন আমার এভাবে চলে গেছে। আর এই যে দেখুন কী কী পার্টস লেগেছে, সব লিস্ট আমি দাম সহ দিয়ে দিয়েছি। আমার টোটাল 4,990 টাকা বিল এসেছে উইথ সার্ভিস কস্ট। সো আমার সার্ভিসিং করার ডান অ্যাট লাস্ট, সেই সকালে 10টার দিকে আসছিলাম, এখন বাজে 7টা, অনেক সময় লাগলো এবং অনেক কাজ করাইলাম যেগুলো অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে পাম্পে তেল উঠাইতে, কারণ বাইকে তেল নাই। সো তেলটা উঠে তারপরে বাসার দিকে যাব আর কি। সার্ভিসিংয়ের পর এখন চালায় যেটা বুঝতেছি, সো বাইকে অনেক পরিবর্তন হয়েছে, যেমন ক্লাচটা বিশেষ করে হচ্ছে আপনার অনেক স্মুথ হয়েছে। আগে ক্লাচ অনেক হার্ড ছিল, হাত ব্যথা হয়ে যাইতো, এখন ক্লাচটা অনেক স্মুথ এবং ধরতেও অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে, এবং বাইকের টান মোটামুটি বাড়ছে আগের থেকে, এবং বাইকের সাউন্ড বলুন এবং বাইকের স্মুথনেস আগের থেকে ভালোই মনে হচ্ছে আমার কাছে। সো কিছু জিনিস নতুন লাগানো হয়েছে যেগুলো ভিডিওতে অলরেডি দেখছেন। সো তারা আমাকে যেটা বললো যে আপনি কিছুদিন চালান, যেহেতু নতুন কিছু জিনিস লাগানো হয়েছে, এই জিনিসগুলো কিছুদিন চালাইলে আবার একটু অ্যাডজাস্ট করে দিলেই তখন আর কি সব ঠিকঠাক হবে। সো আমি কিছুদিন চালাই, চালানোর পরে তারপরে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই যে পাম্পে আসছি, তেলটা উঠাই আগে, আমার ফিডব্যাকটা এখন দেই। সো সারাদিন আমি বসে থেকে বাইকটা সার্ভিসিং করাইলাম। সো তাদের অফার ছিল হচ্ছে 990 টাকা, সো আমি এটা ক্লিয়ার করে দিই, 990 টাকা মাস্টার সার্ভিসিং NS বাইকে। সেটা হচ্ছে আপনার এই নভেম্বর মাসে তারা অফার দিছে, রবিবার থেকে বুধবার, শুধু রবিবার থেকে বুধবার, সো বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন কিন্তু 1500 টাকা রেগুলার প্রাইস যেটা NS এর মাস্টার সার্ভিসিং। সো এই 4 দিন হচ্ছে আপনাদের 990 টাকা করে। সো
সো যারা হচ্ছে এনএস এর মাস্টার সার্ভিসিং করাইতে চান এখানে আসবেন এবং আমার কাছে সার্ভিসিং একদম বেস্ট মনে হয়েছে। তারা প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা প্রবলেম সম্পর্কে ধারণা রাখে এবং তাদের সার্ভিসিং নলেজ এবং সার্ভিসিংয়ের যে আন্তরিকতা আমি পাইছি খুবই ভালো লাগছে এবং এনএস এর জন্য বিশেষ করে বেস্ট এমএস মোটরস। সো আমি হাইলি রিকমেন্ড করব সবাইকে, সবাই একবার করে সার্ভিস নিতে পারেন যদি ভালো লাগে। সো সারাদিন অনেক কথা হইছে, অনেক কিছুই দেখাইছি আপনাদের কী কী করলাম। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর টোটাল কত টাকা গেছে দেখলেনই তো, এখানে এমএস মোটরসে বিল আসছে প্রায় 4,400 টাকা এবং আরও কিছু পার্টস কেনা হয়েছে আমার, ওগুলো হিসাব আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি অলরেডি। সো একটা আইডিয়া আপনারা হয়তো বা পেয়ে গেছেন। সো ভালোই টাকা গেল, প্রায় 5,000 টাকার উপরে চলে গেছে আমার অলরেডি, 6,000 টাকার কাছাকাছি। অনেকদিন পরে আর কি বাইকটা সার্ভিসিং করায় অনেকগুলো টাকার একটা মামলা খেয়ে গেলাম। যাই হোক, প্যারা না, তাও যদি বাইকটা এখন স্মুথ চলে এটাই ভালো, টাকা তখন গায়ে লাগবে না। বাট বাইক যদি আবার ঝামেলা শুরু করে সো তখন কষ্টটা লাগবে। সো বাসায় চলে যাচ্ছি, ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সব বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।